ওই বাহারা অসমীয়া বিষয়াক আঁঠু কহালে বীৰ লাচিত সেনাই। অসমীয়া যুবতীক নির্যাতন চলাৰ অভিযোগ উঠিছিল এগৰাকী অনা অসমীয়া বিষয়াৰ বিৰুদ্ধে। বহিরাগত কোম্পানির বিষয়ে ময় মতালি চলার অভিযোগ। এই ঘটনা সংঘটিত হয়েছে নগাঁও। বহিরাগত বিষয়াক আঁঠু কহালে বীৰ লাচিত সেনাই। এইটো নগাঁওস্থিত বিএমকে কোম্পানির কার্যালয়। এও গাণনিক বিষয়া আল্লাদীপ ইরা ভেঙ্কটেশ্বর। এগারী অসমীয়া যুবতীক নির্যাতন চলার অভিযোগ ভেঙ্কটেশ্বরের বিরুদ্ধে। আর তার পাছতে কার্যালয়ত উপস্থিত হল বীৰ লাচিত সেনা। কেমেৰাৰ সন্মুখতে বিষয়াজনক স্বৰ সোধালে যুৱতীগৰাকীয়ে। বিএমকে প্ৰাইভেট লিমিটেডৰ একাউণ্টেণ্টজনে বোলে তেখেতক শাৰীৰিকভাৱে নিৰ্যাতন চলাইছে, তেখেতৰ ওপৰত হাত উঠাইছে, সেই মৰ্মে আমি আহি ইয়াত উপস্থিত হৈছিলোঁ। এতিয়া উপস্থিত হৈ পেলাই বিষয়টো আমি বুজ লৈ পেলাই যিহেতু তেওঁলোক আগবাঢ়িছে, থানামুখী হৈ আগবাঢ়িছে কেছটো মই গোচৰ তৰিবলৈ, আমি প্ৰশাসনলৈ ইমানটোৱে আহ্বান জনাওঁ যাতে ইয়াত যাতে নাৰী সুৰক্ষাৰ কথা কৈ থকা চৰকাৰখনৰ দিনত যাতে নাৰীৰ এই ব্যৱস্থাটো আজি যিটো কাণ্ড হৈছে ইয়াত যাতে এই নাৰীগৰাকীয়ে ন্যায় পায়, সুৰুত্তৰ পায় যাতে প্ৰশাসনৰ ওচৰত আমি তাকে অনুৰোধ জনালোঁ। নগাঁৱৰ পৰা বিজুৰ প্ৰতিবেদন, টাইম 8।